राज स्मार्ट स्टाडी यूट्यूब चैनले आपनाके स्वागत जानाई। आज के आपनार सामने एटा गुड न्यूज तुले धरते चलेछि। चले आसुन आजकेर गुड न्यूजटी। केन प्रकाश नय मेरिट स्कोर जानाबे कलेज सार्विस कमिशन। तो चले आसुन कि रयेछे तथ्यटा आपनिओ जानले मने मने आनंद पाबेन। जे समस्त आमार प्रिय दर्शक बंधु इंटरव्यू दिए एसेछेन अथच रेजल्टे ताते पैनेले नाम नहीं, सेइ समस्त दर्शक बंधुदेर जेमन एइ भिडियोटी देखले एकटु आनंदेर सहित तारा स्वस्ति पाबेन, जादेर एखोनो पर्यन्त मेरिट लिस्ट प्रकाशित हयनि तादेर जन्य खूबई इम्पर्टेंट। तो चले आसुन कलेज सार्विस कमिशनके कि अर्डार दिल हाईकोर्ट अभिजित गंगोपाध्याय, चले आसुन देखे नेवा जाक। এই সময়ে বলা হয়েছে স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের দুর্নীতি নিয়ে সরগোলের পর এবার হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে কলেজ সার্ভিস কমিশনের নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে মামলা দায়ের হলো। মঙ্গলবার প্রাথমিক শুনানির পর বিচারপতির নির্দেশ কলেজ সার্ভিস কমিশনের প্যানেলে নম্বর প্রকাশের ক্ষেত্রে কমিশনকে হলফনামা দিতে হবে। 10 দিনের মধ্যে কলেজ সার্ভিস কমিশন হলফনামা দেবে। আগামী 13ই অক্টোবর মামলার পরবর্তী শুনানি। কমিশনের নয়া বিধির কথা শুনে এদিন বিচারপতির মন্তব্য, চেয়ারম্যান নিজে কয়টি পেপার জমা দিয়েছেন ওকে জিজ্ঞেস করতে চাই, নম্বর প্রকাশ করলে সমস্যা কোথায়। কলেজ সার্ভিস কমিশনের প্যানেলে নম্বর গবেষণাপত্র সহ বেশ কিছু বিষয় দেখেই প্যানেলের নাম ওঠে বলে আদালতে যুক্তি দেন কমিশনের কৌঁসুলি। তখনই চেয়ারম্যান কয়টি পেপার জমা দিয়েছেন বলে প্রশ্ন তুলে আদালত বিচারপতির পর্যবেক্ষণ ওকে মনে করিয়ে দেবেন। সুবীরেশ ভট্টাচার্য ছিলেন স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান, এখন জেলে আছেন। কলেজ সার্ভিস আইনে প্যানেলের কোনো সংজ্ঞা বলা নেই দেখে অবাক হচ্ছি। 2020 সালে কলেজ সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, সব বিষয়ে অধ্যাপক পদের জন্য পরীক্ষা হয়। 2023 সালে এর প্যানেলে প্রকাশিত হয়, সেখানে শুধু উত্তীর্ণদের নাম ও রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হলেও কে কত নম্বর পেয়েছেন তা প্রকাশিত হয়নি। মামলাকারী মনালিসা ঘোষের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত দাবি করেন, স্বচ্ছতার স্বার্থে পূর্ণাঙ্গ তালিকা দিয়ে বিস্তারিত জানিয়ে প্যানেলের নম্বর প্রকাশ করতে হবে। কমিশন সূত্রে খবর, বাম আমলে এমনকি এই সরকারের জামানাতেও প্রথম দিকে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের বিধি বজায় ছিল, কিন্তু পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রী হওয়ার পর সেই বিধি বদলে ফেলা হয়। তাতে এই অস্বচ্ছতার অভিযোগ উঠেছে বলে মনে করেন কলেজ শিক্ষকদের একাংশ। বর্তমানে হাইকোর্টের অন্য বিচারপতি কৌশিক চন্দ্র উচ্চশিক্ষা সংক্রান্ত মামলা শোনেন। তিনি আগামী 15 দিনের জন্য জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে যাওয়ায় এই মামলার শুনানি বাহার বিচারপতি গঙ্গোপাধ্যায়কে দেওয়া হয়েছে। এদিন মামলাকারীর আইনজীবী মামলাটি এই এজলাসেই পরবর্তীতে শুনানির আবেদন করলে আদালত সেই প্রস্তাব মেনে আহাডিন পাট এর নির্দেশ দেন, ফলে আগামী দিনে এই এজলাসেই এই মামলার শুনানি হবে। অর্থাৎ কলেজ সার্ভিস কমিশন তার প্রত্যেকটা ক্যান্ডিডেটের মেরিট লিস্ট প্রকাশ করতে চলেছে খুব দ্রুত, এবং কে কত নাম্বার পেয়েছেন সেটাও আমরা দ্রুত জানতে পারবো। তো এই ছিল আজকের আপডেট ভিডিও। যদি এই আপডেট ভিডিওটি আপনার এতটুকু উপকার এসে থাকে, প্লিজ লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটা লাইক পরবর্তী এরকম আপডেট ভিডিও তৈরি করতে আমাকে অনেক অনেক উৎসাহ দেবে। থ্যাংক ইউ।